তা আসুন আমরা এবার দোয়া খায়ের করব। আল্লাহ আমিন। করায় পড়ায় বা বলায় যদি কোনো বেয়াদবি হয় মাফ করে দিয়ে রহম করম করে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি যদি কোনো সওয়াব দান করেন ওই সওয়াব সর্বপ্রথম দোজাহানে রাখা রহমাতুল্লিল আলামিন সাফিয়ের মজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াবখানি পৌঁছে হুজুরের আল আওলাদ মুরিদ মোতাবেক সমস্ত সাহাবা সাহাবি হুজুরদের পাক কদমে সওয়াবখানি পৌঁছে খাস করে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াবখানি পৌঁছে শহীদে কারবালায় যত শাহাদত বরণ করেছেন সকলের পাক কদমে সওয়াবখানি পৌঁছে দেন। ইয়া আল্লাহ চার পীর ১৪ খানদান চার মজহাব চার ইমাম হুজুরদের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াবখানি পৌঁছে দেন। আমার দাদা হুজুর পীর কেবলা আব্বা হুজুর পীর কেবলার পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াবখানি পৌঁছে দেন। আয় আল্লাহ খাস করে সারা বিশ্বের মানুষকে এহেদিন সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দিও। সকলের মনে শান্তি দান করুন, সকলকে আল্লাহ ওয়ালা পরেজগার মুত্তাকিন বানিয়ে দেন। ইয়া আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি মাওলা, আপনার হাবিবের সাদগাতে আজকে আমাদের এই হাজিরাকে আপনি কবুল করে নেন। যে যা তামান্না নিয়ে আপনার মাহবুবের দরবারে এসেছে আল্লাহ তাদের নিয়তকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে ভুগছি আল্লাহ আমাদের সাফায়েত করে দেন। আয় আল্লাহ আমাদের ঘরে শান্তি দান করুন। ইয়া আল্লাহ আমাদের মনে শান্তি দান করুন। আয় আল্লাহ দিনের যত রকম খারাপি আছে রাতের যত রকম খারাপি আছে তা থেকে আমাদের সকলকে হেফাজত করে নেন। মানুষ শয়তান জিন শয়তান নাফস শয়তানের ধোকা থেকে খারাপি থেকে জাদু টোনা তেলেস মাটি থেকে শিরক বেদাত থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করে নেন। যে রাস্তায় গেলে আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি হবে ওই রাস্তায় আমাদের সকলকে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব ভ্রাতৃত্ববোধ বিশ্ব মানবতা সম্প্রীতির বন্ধনে একে অপরকে কাছে টেনে নেবার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইয়া আল্লাহ তার সাথে সাথে সারা বিশ্বে যত মুসলমানের নরনারী কবরবাসী হয়ে গেছেন সবের পরিবর্তে কবরের আজাবকে নাজাত দিয়ে আল্লাহ আপনি জান্নাত নসিব করে দেন। আয় আল্লাহ দরগাহ শরীফের যত ভক্ত মরিদ দুনিয়ার বুক থেকে চলে গেছে আল্লাহ তাদের জীবনের সাগিরা কাবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ তাদের ডান হাতে আমল নামা দান করুন। আয় আল্লাহ কবরে হাসরে মিজানে ফুরসেরাতে সমস্ত জায়গায় দোজানের আকার সাফায়েত নসিব করে দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারে দুটো হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ এখন পর্যন্ত যে ১০টা ক্লাস হয়ে গেছে মাওলা আমাদের মধ্যে সকলকে সেই ক্লাস করার মতো তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এর ফায়েজ এবং বরকত ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইয়া গফুরুর রহিম ইয়া রউফুর রহিম ইয়া রহমানুর রহিম এই নামের সাদগাতে আল্লাহ এর ফায়েজ আর বরকত আমাদের দিলে ইনায়েত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত থেকে মারিফাত ইলম বোঝার এবং সেই বুঝে আমল করার আল্লাহ আপনি আমাদের তৌফিক দান। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের মউতের সময় কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আল্লাহ আপনার হাবিবের সাফায়েত নসিব করে দেবেন। যে রাস্তায় চলিলে মাওলা দেখিব তোমায় ও রাস্তায় চলাও মাওলা
হইয়া সহায়। যে রাস্তায় চলিলে মাওলা দেখিব তোমায়, ও রাস্তায় চলাও মাওলা হইয়া সহায়। সুবহান রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুনা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বাকী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলমি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।